অনেক ছেলে মেয়ের একটা কথা বলে, যাকে বিয়ে করতে পারবো না তার সাথে সম্পর্ক হলো কেন, যার সাথে আমার বিয়ে হবে না আল্লাহ তার সাথে আমার পরিচয় করাই দিলা কেন। আমি শ্রদ্ধার সাথে বলি, ভাইয়া বোন, আল্লাহ পরিচয় করাই দেননি, আপনি নিজে থেকে গিয়ে পরিচয় হয়েছে। নাম্বারটা আপনার রব দিতে নিষেধ করেছিল, আপনি আমি নাম্বারটা দিয়েছি। রবে কিন্তু নিষেধ করেছে অবিবাহিত কেউ পর পুরুষ কথা বলিও না, তো রব না করেছে আমরা হাঁ করেছি। দিন শেষে যখন ওই ভালোবাসা চোখের পানি হয়ে ঝরঝর করে ঝরতে লাগলো, এবার শয়তান মনের মধ্যে একটা প্রশ্ন জাগায় দিল ইমানটা চুরি করার জন্য, সেটা কি, তোমার রবের কাছে চেয়ে লাভ কি, রব তো তোমাকে দিল না। এই সমস্ত চিন্তা আনে কেন, যেন আপনার ইমানটা দুর্বল হয়ে যায়। যদি সত্যিকার ইমানটা পাক্কা হয় আপনি কি বলবেন জানেন, ভুলটা আমার ছিল, আমার আল্লাহর বড় দয়া যে এত বড় বিপদ থেকে আল্লাহ নিজেই আমাকে বাঁচাই ফেলেছেন।